পুতুল দি আপনাকে স্বাগত। আগে বলুন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন তারা অত্যন্ত কৌতূহলবশত উদ্বিগ্ন ছিল যখন খবরটা রটেছে যে আপনি মারা গেছেন, এবং সেটা সম্ভবত সেপ্টেম্বরের 7 তারিখ। তো সেই সময় এখন আপনি কেমন আছে আগে বলুন, তারপরে পরের প্রশ্নগুলো আমরা আসব। এখন আমি মোটামুটি ভালোই আছি, মুখ দিয়ে খাওয়া দাওয়া করছি, এই চলাফেরাও মোটামুটি স্বাভাবিক হতে চলেছে। আচ্ছা, আমরা তো বাইরে থেকে শুনলাম যে আপনি মারা গেছেন প্রশাসন এবং সংবাদ মাধ্যমের মারফত। গোটা রাজ্যের মানুষ খুব উদ্বিগ্ন ছিল, খুব দুশ্চিন্তা ছিল, এমনকি তারা পুতুল দি লাল সেলাম, পুতুল দি অমর রাহে, পুতুল দি সমস্ত বিষয় নিয়ে তারা তাদের বক্তব্য রেখেছে। তো আপনি কি হসপিটালে এই বিষয়টা কিছু বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, আমি হসপিটালে বুঝতে পেরেছিলাম। আমার কানে আওয়াজ এলো, কে যেন বলছে যে হ্যাঁ উনি মারা গেছেন। আমি বলে হ্যাঁ, আমি কি করে মরলাম, আমি তো বেঁচেই আছি, আমি কখন বা বাঁচলাম কখন বা মরলাম, আমি তো আর্জি করেই আছি। কিন্তু গোটার আওয়াজ কানে শোনা যাচ্ছে পুতুল মারা গেছে, পুতুল মারা গেছে। এই আওয়াজটা কিন্তু আমি ভালোভাবে শুনেছি। আপনি কি আর্জি করে বেড থেকেই আওয়াজটা শুনছেন? হ্যাঁ, আমি আর্জি করেই বেড থেকেই আওয়াজটা শুনছি। তখন আমি আর্জি করে ওই শুয়েই আছি এবং এরকম হয়েই আছি, শুনতে পাচ্ছি পুতুল মণ্ডল জানা মারা গেছে। আচ্ছা, আপনারা ভাবুন, একজন মানুষ তিনি হসপিটালে আছেন, তার শরীরে প্রাণ আছে, অথচ প্রশাসন এবং হসপিটাল সূত্রে তিনি জানতে পাচ্ছেন, তার সেন্স আছে যে তিনি মারা গেছেন। এই অবস্থায় বাইরে যে খবর রটেছিল আমরা আপনারা সত্যি অবাক হয়ে গিয়েছিলাম, এবং প্রত্যেকে মানে একেবারে শিওরন জেগে গিয়েছিল। তো যে বিষয়টা নিয়ে আপনার কাছে গোটা রাজ্যের মানুষ প্রশ্ন করছে যে হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে ঘটনায় আপনাদের 5 জনকে 24 আগস্ট বিষ পান করতে হলো, কি ঘটনা? হ্যাঁ, 24 আগস্ট আমাদের রাতারাতি শিক্ষামন্ত্রী বার্তা বসু বদলি, তখন আমরা বিনা মেঘে বজ্রাঘাত, কোথায় কোচবিহার দিনহাটায় আমাদের বদলি, কাকে মালদার রতুয়ায় বদলি, কোথায় উত্তর দিনাজপুর বদলি করে দিয়েছি। তখন আমরা ভাবলাম যে কি করব আমরা। আচ্ছা, বদলির কারণ হিসাবে আপনারা কি দেখছেন, কেন বদলি করেছেন? বদলির কারণ হিসাবে আমরা এই 5 জন সবসময়ের জন্য মুখী আন্দোলন করি, সবসময়ের জন্য মুখী আন্দোলন করি, এবং ওই বিধানসভার গেট বলুন, নবান্নে বলুন, এ বলুন, আমরা সবসময় আগে থাকি। কেন আন্দোলন করেন, কি দাবি আপনাদের? আমাদের দাবি ছিল কি, সমকাজের সমবেতন, আমরা যেন পেনশনটা পাই, আমরা আমাদের যেন পেটের ভাতটা যেন আমাদের চলে যায় রুটি রোজগারের, তারপরে আমরা আমাদের হচ্ছে সমকাজের সমবেতন বেতনে, তারপরে তো আন্দোলন তো যে কেউ করতে পারে, আন্দোলন তো গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, তাতে এই সরকার কেন আপনাদেরকে ভয় পেলো বা বদলি করলো? আমরা সবসময়ের জন্য আন্দোলন করি এবং সামনে থাকি, সেই জন্য তিনি হয়তো মনে করলেন এদেরকে যদি আমরা বাইরে বদলি করে দিতে পারি এরা আর আন্দোলন করবে না। কিন্তু উনি জানেন না যে আমাদের SSK-র ক্ষেত্রে কোনোদিন বদলি হয় না, ট্রান্সফার হয় না, সেটা আমাদের 1 কিলোমিটার 2 কিলোমিটার মধ্যে এবং নিজের এলাকার মধ্যে হতে হবে, নিশ্চয়ই জানেন না, জানলে আমাদের এইভাবে রাতারাতি কোনোদিন বদলি করতেন না। আপনি কোথায় শিক্ষকতা করেন এবং কোথায় বদলি করেছে আপনাকে? আমি শিক্ষকতা করি আমার নামখানা ব্লক ফেজারগঞ্জ কোস্টাল সূর্য সেন শিশু শিক্ষা কেন্দ্রে, আমাকে বদলি করেছে কোচবিহার দিনহাটা। তো এই যখন বদলিটা করলো তখন আপনারা কি করলেন? যখন বদলি আমাদের করে দিল, আমরা তো বিনা মেঘে বজ্রাঘাত, কি করব আমরা, আমাদের এই টাকায় আমরা যাব। আমরা কত টাকা ভাতা পান? 10,000 টাকা আমরা বেতন পাই, এই 10,000 টাকায় আমরা যাব উত্তরবঙ্গে চাকরি করতে। তখন আমরা মনে মনে ভাবলাম, বিশেষ করে 16 জন আমাদের ট্রান্সফার করেছিল, তার মধ্যে আমরা 5 জনও দূরে, তখন ভাবলাম যে না, আমাদের এই ট্রান্সফার সার্টিফিকেটটা নিয়ে ওই বিকাশ ভবনে বার্তা বসু শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করা উচিত। এই ভেবে আমরা ওই ট্রান্সফার সার্টিফিকেটটা হাতে আছে নিয়ে আমরা বার্তা বসুর সঙ্গে দেখা করবার জন্য বিকাশ ভবনে গিয়েছিলাম। আচ্ছা, কিন্তু বিকাশ ভবনে যখন গেলাম প্রশাসন বিভাগকে জিজ্ঞেস করলাম, উনিরা বলছেন আপনারা কেন এখানে, না আমরা বললাম দেখুন আমাদের হাতে ট্রান্সফার সার্টিফিকেট, 10,000 টাকার বিনিময়ে আমাদেরকে আজকে উত্তরবঙ্গে ট্রান্সফার করে দিয়েছে, এখন আমরা কি করব আপনারাই বলুন। অতএব আমাদের
হচ্ছে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে দিতেই হবে। তখন বলছে যে উনি তো নেই এখানে, আপনি যতক্ষণ পর্যন্ত না আছে আমরা এখানেই থাকব, কারণ আমাদের হাতে ট্রান্সফার সার্টিফিকেট আছে দেখুন আপনারা বলে। উনিরা তো কোনো মতেই শুনলো না, আমরা যে পাঁচজন ছিলাম তখন আমরা ভাবলাম এ তো সুবিধা নয়, কি করব, উপায় নেই, আমাদের তো স্টে অর্ডারটা করতেই হবে, না হলে তো আমাদের সরকার যখন করেছে চলে যেতেই হবে। এই বলে আমরা, আমি বা পাঁচজন, আমরা ওই বিষপান করতে বাধ্য হয়েছিলাম। আচ্ছা, একটা অভিযোগ সরকার করেছে এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে করেছে যে আপনারা যে পাঁচজন বিষপান করেছেন, এটা তো কোনো আত্মহত্যাটা কোনো আন্দোলনের রাস্তা নয়, এক প্রকার বাধ্য হয়ে আপনারা করেছেন। তো সেই জায়গায় আপনাদের সংগঠনের রাজ্য সম্পাদক অর্থাৎ আমি মঈদুল ইসলাম, একটা প্রশাসন বলছে যে আমার প্ররোচনায় আপনাদের বিষপান করতে হয়েছে, এই বিষয়টা গোটা রাজ্যের মানুষ জানতে চাইছে, কারণ পুলিশ একটা অভিযোগ করেছে এবং সেই মতে বলেছে যে প্ররোচনা দিয়ে আত্মহত্যা করেছে, এই বিষয়টা আপনি যদি ক্লিয়ার করেন। অনেক কিছুই বলছে মঈদুল ভাইয়ের সম্পর্কে, যে মঈদুল ভাইয়ের প্ররোচনায় ওরাই আজকের বিষ খেয়েছে, কারণ উনি তো আন্দোলনের নেতা, উনির সাহায্যে সব কিছু হয়েছে, কিন্তু না, উনির সাহায্যে সব কিছু হয় না, কারণ আমরা তো আর বাচ্চা খুকি নয়, কারণ পেটের জ্বালাটা আমাদের নিজের। অতএব আমাদের ওই 10,000 টাকায় আমরা উত্তরবঙ্গে যে যাব কি করে আমাদের চলবে, অতএব এগুলো কারুর প্ররোচনা হয়নি, কিন্তু মঈদুল ভাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যখন আমার মরা নাম গোটা উঠে গেল, তখন 200 জন পুলিশ ওই হচ্ছে হলো ফেজারগঞ্জ কোস্টাল বা কুলপি থানার তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে ঘেরাও করা হয়েছে 12টার সময়, তাকে তুলে নিয়ে যাবে, কি না পুতুল মণ্ডল মারা গেছে আপনার প্ররোচনা। কিন্তু আমি আমার জোর গলায় বলছি যে মঈদুল ভাইয়ের এখানে কোনো হাত নেই বা কোনো প্ররোচনা নেই, আমি আমাদের বাঁচার তাগিদে আমাদের পেটের জ্বালায় আমরা এইগুলো করতে বাধ্য হয়েছি। আচ্ছা, তো বাধ্য হয়েছেন, আপনারা অভিযোগ করছেন প্ররোচনা যদি কেউ দিয়ে থাকে সেটা শিক্ষামন্ত্রী বা সেই দপ্তরের আধিকারিক, পুলিশরা ওখানে উপস্থিত ছিল। হ্যাঁ, এমনি সময় যখন আন্দোলন করেন তখন পুলিশ আপনাদেরকে লাঠি চার্জ করে জোর করে তুলে নিয়ে যায়, তাহলে সেদিন পুলিশ ক্যামেরা করছিল, তাহলে যদি কেউ প্ররোচনা দিয়ে থাকে সেটা কারা দিয়েছে, কেন আপনারা আত্মহত্যা করতে হয়েছে? প্ররোচনা আমার শিক্ষামন্ত্রী বার্তা বসু, রাতারাতি যদি সিধি আমাদের ট্রান্সফার করতে পারে, যে ট্রান্সফারগুলোকে 2 বছরেও হয় না, তারা রাতারাতি তিনি কি করে ট্রান্সফার করলেন, হ্যাঁ এটা তার ভাবা উচিত। আজকে তো সবাই বলে বেড়াচ্ছে পুতুল নানা মণ্ডল বিষ খেলাম, কারণটা কি, আজকের আমার যেই ট্রান্সফারের জন্য কে এগিয়ে এসছে সেই আমাদেরকে নিজেরা এগিয়ে যেতে হয়েছে, তাই আমাদের বিষ পান করতে আমরা বাধ্য হয়েছি। আচ্ছা, আপনাদের তো 19 আগস্ট ট্রান্সফার করেছে, হ্যাঁ আপনারা 17 আগস্ট বিকাশ ভবন অভিযান করেছেন, 18 আগস্ট নবান্ন অভিযান করেছেন, ফলে 19 আগস্ট আপনার যে তখন ট্রান্সফার করলো, তারপরে আপনারা কলকাতায় এসেছিলেন, একটা হোটেলে ছিলেন এবং হাইকোর্টে মামলা করতে যাবেন, সেই সময় কি ঘটনা ঘটেছে এটা সাধারণ মানুষ জানতে চাইছে। আমরা সেই সময় আমরা তো দূরে বাড়ি, সব কার ঝাড়গ্রাম বাড়ি, কার হচ্ছে হলো হচ্ছে পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর বিভিন্ন জায়গায় দূরে দূরে সব বাড়ি, তখন আমরা একটা ওই ডোরা হোটেলে ছিলাম, কিন্তু সেই ডোরা হোটেলে আমাদেরকে কিন্তু শান্তি দেয়নি, সেখানেও পুলিশ ওসি সব ঘেরাও, সঙ্গে সঙ্গে ঢুকে গিয়ে আমাদেরকে বলছে আপনারা বেরিয়ে আসুন, আপনারা এখানে কেন। তখন আমরা বললাম যে দেখুন আমাদের কি কলকাতায় আসার কোনো অধিকার নেই, না আমরা থাকতে পারি না, না হ্যাঁ থাকতে পারেন বলে আমাদের সঙ্গে খুব তর্কাতর্কি চলল। তখন বলছে ঠিক আছে আপনারা রাত্রেকে থাকুন আর আমরা নিচে আছি বলে, এরকম করে আমরা আছি। সকালবেলা আবার সব এসে হাজির, মেয়ে পুলিশ ওসি টসি সব এসে হাজির, কি ব্যাপার, না আপনাদের গোয়েন্দা লালবাজারে যেতে হবে, গোয়েন্দা বিভাগ লালবাজারে। আমি কেন, কারণ কি, আমরা কি ডাকাতি করেছি না আমরা চুরি করেছি বলুন আপনারা, আমাদের ট্রান্সফার করেছে তার জন্য আমরা ওখানে গিয়েছিলাম, তারপরে আমরা কি আন্দোলন করব, কি মন্ত্রীর বাড়ি যাব বা কি করব, সেটা আমাদের কি অধিকার নেই সংবিধানে, আপনারা বলুন না। তারাও কিন্তু প্রশাসন বলছে যে আপনাদের অধিকার ঠিকই আছে, কিন্তু কি বলবো আমরা, আমাদেরও সরকারের চাপ আছে, আমি সেটাই বলুন আপনারা, আপনাদেরও চাপ আছে, তাহলে আমাদেরকে নিয়ে এরকম ছিনিমিনি খেলছেন কেন, আপনারা বলুন কেন এটা আমাদের করেছে, কি কারণে করেছে, এটা কি করা ঠিক।